নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো তুলা রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন দিকগুলো আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। এই রাশিফলটি শুরু করার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। আমি এই রাশিফলে যা প্রেডিক্ট করব, সে ভালো হোক এবং খারাপ হোক, তা পুরোপুরি যে মিলবে তার কিন্তু আমি দাবি করছি না। কারণ এই দাবি করাটা কোনো জ্যোতিষ ভাইয়ের পক্ষে বা কোনো জ্যোতিষীর পক্ষে কিন্তু সম্ভব নয়। তবুও আমি আপনাদেরকে বলতে পারি বা অ্যাসুরেন্স দিতে পারি যে এই রাশিফলটি 50-60% মিলবে, আর তখনই 80-90% মিলবে যখন আপনার নিজস্ব জন্মছকে গ্রহগত অবস্থান শুভ পজিশনে থাকবে। তবে আমি আপনাদেরকে বলতে পারি এই রাশিফলটি শুনুন, আপনাদের চলার পথে একটা গাইড হিসাবে কাজে লাগবে। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। তুলা রাশি, এই রাশির যে আমরা সিম্বলটি দেখি সেটি হচ্ছে একটি দাড়িপাল্লা। অর্থাৎ এই রাশির জাতক ও জাতিকার মধ্যে ব্যালেন্সিং পাওয়ার, যে কোনো কিছুকে এরা কিন্তু ব্যালেন্স করে চলতে পারে। আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে ভালোগুলো বলছি, তারপরে যে জায়গাগুলো সতর্ক থাকতে হবে সেই জায়গাগুলো আমি শেষে বলবো। প্রথমে আসি বিজনেস ক্ষেত্র। এই মাসে কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্র মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা গ্লসারির বিজনেস করছেন, যারা কসমেটিক দ্রব্যের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ইট বালি সিমেন্ট অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেস করছেন, যারা সোনা বা অর্থাৎ সোনার দোকান রয়েছে, তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনাল রয়েছে, অর্থাৎ যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার এবং যারা টিউশন পড়ে, যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা লয়ার রয়েছেন তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কম্পেয়ার টু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তাদের থেকে একটু খারাপ যাবে, বাট ভালো যাবে, ওভারঅল ভালো যাবে। এবং শেষে থাকলো যারা টিউশন পড়ে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মুডের উপর দিয়ে ভালো যাবে, মানে আগের থেকে বেটারমেন্ট থাকবে, বাট একদম হিউজ পরিমাণে আপনার ছাত্রছাত্রী চলে আসবে এরকম ব্যাপার আসবে না, মোটামুটি ভালোই যাবে আপনাদের। এরপরে আসি যারা ফিল্ম দুনিয়াতে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ গ্ল্যামার ওয়ার্ল্ড, যারা ফিল্ম দুনিয়াতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একদম চরম শিখরে ওঠার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই মাস একটা আলাদা বরদান নিয়ে আনতে চলেছে, আপনারা স্ট্রাগল করে যান এতটুকুটা বলতে পারি। আপনাদের এই মাস আপনাদের কিছু নতুন দিবেই। এরপরে আসি লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবন। তুলা রাশির জাতক ও জাতিকারা যারা লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে। আপনাদের প্রেমে একটু বাধা এবং প্রেম থেকে কষ্ট পাওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে এবং নতুন করে বিনা জাজমেন্ট করে কোনো সম্পর্কে কিন্তু আপনারা জড়াবেন না, বিশেষ করে আমি মহিলাদের বলছি। এরপরে আসি আপনাদের ফ্যামিলি লাইফ। এই মাসে আপনাদের ফ্যামিলি লাইফ ভালোই যাবে এবং পরিবারের যারা গুরুজন ব্যক্তি আছে, যেমন বাবা বা কাকা বা মামা বা জ্যাঠা, তাদের কাছ থেকে কিন্তু কোনো সাজেশান পাবেন, ভালো সাজেশান পাবেন জীবনে চলার পথে, কোনো বিজনেসের কোনো আইডিয়া বা তাদের কোনো
কথা আপনাদের জীবনে কোনো কাজে লেগে যাবে এরকম ব্যাপার। যে কোনো রকম কাজ করার আগে তাদের কাছ থেকে একবার পরামর্শ নিয়েই করুন, তাতে আপনাদের ক্ষেত্রে বেটারমেন্ট আসবে। এরপর আসি আপনাদের সন্তান ভাগ্য। তুলা রাশির জাতক জাতিকার এই মাসে সন্তান ভাগ্য মোটামুটি দেখা যাচ্ছে। সন্তান নিয়ে সেরকম কোনো প্রবলেম নেই, তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। তুলা রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন এই মাসে ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের মধ্যে রোমান্টিকতা লক্ষ্য করা যাবে। তবে তুলা রাশির জাতক জাতিকাদেরকে একটু অ্যালার্ট করে দিই, এই মাসে কিন্তু আপনাদের বিবাহ বৈভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার কিছু খারাপ খারাপ কথা বলি, যেগুলো খারাপ বলবো না, সেগুলো আগে জেনে সেখান থেকে বাঁচার উপায় আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। তো এই মাসে কিন্তু আপনাদের শত্রুতা ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শত্রু কিন্তু আপনার পিছু ছাড়বে না, শত্রু আপনার পিছনে লেগে থাকবে। আর এই শত্রু থেকে কিন্তু আপনার ব্যবসায় বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, আপনি বাধা পাবেনই পাবেন। তো এই শত্রুর কথা আসলো বলে আমি একটি কথা বলি, আমার কাছে শত্রু দমনের কিছু ফর্মুলা রয়েছে, একদম 100% শত্রু কিন্তু নিধন হবেই। তো আপনারা যদি চান সেই ফর্মুলা আমি আপনাদের কাছে একটি এপিসোডে জানাবো, তাই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, আমি কিছুদিনের মধ্যে সেই ভিডিওটি পাবলিশ করব। ওভারঅল শত্রুর জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এবং আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য একটু একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জ্বর জ্বালা আসার সম্ভাবনা রয়েছে এবং পেটের গণ্ডগোল যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম এবং ব্যথা বেদনাজনিত কারণে একটু শারীরিক পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে কিন্তু আপনারা কাউকে টাকা ধার দেবেন না, আমি আবারও বলছি এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং ধার নেবেনও না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, তাই বি কনসাস এই মাস। তো ওভারঅল যদি বলা যায় 80% আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।